ব্যাপার কি? আমি ছাড় পাইস দি বাড়াইছি তোমারে, তুমি এরকম কামের বেটিকে মতো কাম করতেছো গেলা, আবার ফকির নিগম মতো ড্রেস মেস পড়ছো, ঘটনা কি? সারপ্রাইজ তুমি আমার কইছো না, সারপ্রাইজ দিবার লাগে এই পায় লাগি, আমি ভাবছি আমি আগে তোমার সারপ্রাইজ দিব। দেখো আমি কি সুন্দর কাপড় পিন্ধেছি, কিরান লাগে রে আমারে। তোমার তোমার বাড়ির কামের লোক তো কই, ভ্যাকেশনে ফাটাই দিছে সবাই রে, ভ্যাকেশনে তারা অনেক খাম টাম করে তো ভাবলাম ভ্যাকেশনে ফাটাই দিই। আর এগুলো তো নিজের বাড়ি, নিজের বাড়ি যদি ময়লা থাকে তো ভালো লাগে না, লাগে আমি নিজের কাম করলাম। ওই দেখো ভালো করছো, নিজের কাম নিজে করুন, ভালো অনেক করুন দরকার নেই, কে আমি চাইছি চার পাঁচ দেওয়ার লেগে, চলো আমরা বিয়ে শাদি করবো, যাই আমরা গিয়ে আমি খালি। আপনি কাঠা উপরে থাকেন না নিচে থাকেন? নিচে থাকি না উপরে থাকি, মানে পুরো বাড়ি তো আমার। কি কি হয়েছে পাগল ছাগল, কি কয় ছনিয়ার বাড়ি, ছনিয়ার সামনে কই যাচ্ছে এর বাড়ি বলে? এটা ছনিয়া কি বুঝাইছ রে, এইসব বাদ দিয়ে কাজ টাজ ঠিক মতো করো। ওকে ছনিয়া কি কয় বেটা, ওই কি লাগে আপনার? ও তো আমার কাজের মেয়ে, আমার বাড়িতে কাজ করে। শোনো, কাজ করার ইচ্ছা থাকলে ঠিকঠাক মতো কাজ করো, নাহলে কিন্তু কাজ থেকে বের করে দেবো, ঠিক আছে? আমার অফিসের সময় আসছে, আমি দেশ চলে যাচ্ছি। কিরে ছনিয়া, তুই এবারে কাজের বেটি? ওই খুলি আমি উপাসত কাম করি। আবার কত বড় সর্বনা চইল রে, তারপরে তোর বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যবসা বাণিজ্য কিছু নাই। তোমার খুব ভালো নানি লেখা আছিল যে তুমি একটা কামড় পুরি বিয়া করবাই, এর লাগে তাল্লাই আমার কামড় পুরি বানাইয়া পাঠাইছে। আমার তো কাপড় শোনাই থেকে তো এসে আমি তোমার বললো যে করতে দেখুন বালা পাই নাই, সেটা তুমি কুচি কুচি চেখা দিয়েও ফাইতাই নাই। তোরা একদম লাগতে মারে ভালো মতো রা, ফকিনির বাচ্চা ফকিনি, আমার তুমি না তুই ভালো লাগে, আমার কোনো সম্পর্ক নাই, প্রেম ভালোবাসা নাই, আমি তোর চিনি না, তোর লোকে ভেগা, আই হেট ইউ। তুই আমার লগে ব্রেকআপ করিয়া গেছিস, আমি তোরে বিয়া করিয়া সার, আমি পাঁচ মাস লাগাম সিলেটি ফুরি, একবার ধরলে সারি না।